আজকে টাকা নাই দেখে এই ট্রেন থেকে আমারে ঘাড় ধরে লাথি মেরে বাই করে দিল। আমরা তিন বন্ধু ঢাকা শহর আইছি না, একদিন এত টাকা ইনকাম করুম, এই তিন লাইনে তিন বন্ধুর তিনটা টেন্ডার করাই দিমু। ট্রেন তো আর বাপের, ও হয়তো জানে না এই ট্রেন যে একটা সরকারি প্রজেক্ট, আর এই ট্রেন যে সরকারি টাকায় চলে। হালা বলদ। আচ্ছা বন্ধু, যাই হোক, আমরা এখন ঢাকা শহরের কোন স্টেশনে আছি? আমরা তো এখন তিনজনই আছি টিকটক স্টেশনে। কি রে বন্ধু, আমি তো জীবনে মেলা স্টেশনের নাম শুনছি, কমলাপুর, জয়দেবপুর, কালামপুর, রসুলপুর, শৈবপুর, কিন্তু আমি তো কখনো টিকটকপুর স্টেশনের নাম শুনি নাই বন্ধু। এইটা আবার কি স্টেশন, আর এনে কি হয়? কে তুই কি জানস না বাংলাদেশ এখন কি ট্রেন চলতেছে? বেটা টিকটক আর গো পাসার মধ্যে একটু আগুনটা খোঁচা দিলে তো ইউটিউবে লাখ লাখ ভিউ, আর বাকি ডাওয়ার কাছে শুন। বেটা বাংলাদেশে একটা ছেলে ছেলেও নিজের মেধাবী করে জন শরীফ থেকে শরীফ হইতে পারে, ঠিক তেমনি বাংলা আমি বুঝে গেছি, পরের লাইনটা আমি কইতেছি। বাংলাদেশে এমনও কিছু টিকটকার আছে যাকে টিকটকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, আবার প্রতিদিন টিকটকও করে, কিন্তু সে নিজেকে কখনো টিকটকার মনে করে না, আবার অন্য টিকটকার কো পাছাই আঙুলও দেয়। যাই হোক, আমরা এখন ঢাকা শহরে আসছি তিনজন ব্যাচেলার, জীবনে অনেক টাকা কামাইতে হইব, সর্বপ্রথম আমাকে টার্গেট হইব একটা ভালো বাসা দেখে ভাড়া নিতে হইব। ঠিক আছে, মিশন বাসা ভাড়া। শালার এই মাসে একটা ভাড়াইতেও ভাড়া দিল না, এমনি করলে কেমনে চলবো? সারা ভাই তেতো রি ভাড়াটে, তাও যদি কেউ ভাড়া না দেয়। ওই খারাপ, ইস পুইরার সামনে পুইরা গেলাম গা। ওই তুই মনে মনে কি কস, আর তুই আমার ভাড়া না দিয়ে কই যাইতাছস? কেন আমার বাসায় যাইতাছি, আমার রুমে। রুমে যাস মানে? তাইলে আমার ভাড়া কই? ভাড়া আপনার নানির পুটকি সই। তুই কি কইলি? তোর কোনো উপরে যাস চলবো না, তুই এখন ভাড়া দিয়ে তারপর উপরে যাইবি। ও নো কাকা, আপনি কত ভালো মানুষ, আমার দুঃখের মধ্যে আপনি কান মানছেন। আমার ভাড়া তোর দেওয়া লাগবো না বাবা, তুই আমার স্যার। আমি তোর কষ্টে কান্দাছি রে, আমার সল বাইর গুটা বাইটা বাইরে গেল বাবা। এই কাকা, আমি তো আপনার পাও বুঝে জলপাই গাছ ধরে লাইছিলাম, মাফ করে দেন। মাফ তো ধরে করবো, কিন্তু তুই এখন আগে আমার চোখের সামনে দিকে যা। ঠিক আছে, ভাড়া তো দিলই না, উল্টা সালার জলপাইয়ের প্লেটে ডিপ দিয়ে গেল। এই দারুন কাকা, কিরে ভাবছ আমাকে দেখি কি দারুণ মনে হয় নাকি? হাই তুই কাকারে দারুণ কইছস কে লইগা, হ্যারে তো দেইগা মনে হইতাছে পাক্কা চার নাম্বার কুত্তার পাঁচ নাম্বার বাচ্চা, মেলায় হারাই গেছিল। এই তোরা তিনজন কারারে, আমার সাথে এরকম জঘন্য ব্যবহার করছিস কেন? তোর লগে এত কথা কর সময় নাই, বাড়ি এলাকার বাড়ি এলে ডাক দে, কথা আছে যা। বাড়ি এলো তো আমি নিজেই বাংলাদেশের এক নম্বর টিকটকার ওরুফে ডগিয়ন পাওয়ার পাওয়ার পাওয়ার। কোথায় পাওয়ার মানে কোথায়? আরে এই যে আপনার সামনে তো খারাপ হয়েছে পাওয়ার, আপনার লগে তো ফাউ ফেসাল পারার আমার সময় নাই, এমনি অনেক ক্লান্ত লাগতেছে, যান তো বাড়ি এলে ডাক দেন, ওনার লগে আমার কথা আছে। বাবা তুই বিশ্বাস কর আমি বাড়ি এলো, আমার দারুণের মতো দেয়া যায় তাই কি, আমি এই বাড়িটা আমার যৌতুকে পাইছি। ও কাকা আপনি তাহলে বাড়ি এলা না? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বাড়ি এলা তাইলে আপনার লগে একটা কথা কই, আপনি যেহেতু বাড়ি এলা আজকে থেকে আপনার এই বাড়ির মধ্যে আমরা ভাড়া থাকুন, এখন সরেন। আমার অ্যাডভান্সের টাকা, শালার কি বাড়ি এলা হলাম রে ভাড়া, কেউ দামি দিচ্ছে না। কি রে এই রুমি নাকি? হ্যাঁ এটা এটা ধাক্কা দে। নটি আমেরিকা।
নতুন কালেকশন, পুরাই নতুন মাল, এটা আমি প্রথম দেখতাছি। এখন এই টাইমে কোন হালাইলো যেই আহুকে উত্তেজনার টাইমে আমি দরজা খুলতে পারবো না। হালাই দরজা খুলে না কে, ও ভিতরে কি করতেছে? ও দরজা খুলবো না মানে ও কি ভুইলা গেছে নাকি? এটা আইছে বাংলাদেশের নাম্বার ওয়ান টিকটকার ডগিয়ন পাওয়ার পাওয়ার। দরজাটা বাং। কিরে হালার পোলা, তুই দিনের বেলা দরজা বন্ধ করে ঘরের কোণার মধ্যে কি জোরে জোরে দিতে কইতাছস? কি আর আমি খারাপ জিনিস দেখতাছি? হ্যাঁ তুই কি জানোস না যে আমি মেসির কত বড় ভক্ত? আমি মেসির খেলা দেখতাছিলাম, তোর বিশ্বাস না হলে তুই চেক দে তোর। ঠিক আছে দে দে বলে। ভাই আমি তো আপনারে চিনা পালাইছি, আপনি হেতিনা পাওয়ার টিমের লিডার টগিয়ন পাওয়ার 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 কি করে টিকটকে তো আপনি ভালো ফেমাস, আপনি বলতেন বলার, আমি আপনার ভিডিও দেই রেগুলার ভাই টিকটকে। তোর ব্যাটটা কপালটা ভালো, তুই জায়গায় জায়গায় মার খাস ঠিকই, কিন্তু কেউ তোর ভিডিও করে না, তাইলে তোর মামনের মতো অবস্থা হয়ে গেত। হো ব্যাটা হেদিনো, এই তুই বাইরে চুপ করাই দিলি কে? ভাই ভাই আপনি কোন লাস্ট টাইম আপনি কই মার খাইছেন? হেড মিয়া আমি আপনার কুমুকে হেদিন সেনার সামনে যে বাংলাদেশের সাধারণ সেনার হাতে মার খাইছি, এইটা কি আমি আপনার একবার কইছি? না ভাই এটা তো আমি একদমই জানি না, এটা নিয়ে তো কেউ এখনো টিকটক বানায় নাই। এর আগে একটা ভিডিও দেখছিলাম জাহাঙ্গীরনগরের ভিতরে কয়েকজন লোক আপনার ধাক্কায় পানিতে নামাইতাছে, কি আর কাম করছিলেন কে জানে। এখন ভাই আপনি কি আমার একটু খুইলা বলবেন ওই জায়গায় আসলে কি হয়েছিল? তোরে থাপড়ায় মুতা এলাম, তুই এত কথা কস কে? তুই যেটা দেখতাছিলি ওইটা দেখ। ভাই পারমিশন যখন দিলেন তাইলে আমি বারান্দায় যেয়ে দেই। কি করে হ্যাঁ ও তো নেস্টিকতার প্রথম পর্যায়ে রে, ওর মতো নেস্টিক পুলা আনে লগে আমাকে এক লগে রুমে থাকতে হইবো। এক রুমে থাকতে হইবো মানে? ভাই আপনারা কি আমার রুমে ভাড়া নিছেন নাকি? কে তুই জানস না তোর বাড়ি এলো তো আমাকে ভিআইপি হিসেবে ভাড়া দিছে। ওই বোকাসোদা আপনাকে এই রুম ভাড়া দিছে? গত 4 মাস ধরে এই রুমে থাকি, একটা টাকাও ভাড়া দেই নাই। আর ওই বোকাসোদা তো আমার কাছে ভাড়া চাওয়ার সাহসই পায় না, একবার ভাড়া চাইতে আইছিল, আমি খালি ওরে কইছিলাম যে 3 নাম্বার পাউডার আমি কেটে দিমু, তারপর থেকে ওর কখনো আমার রুমের আশেপাশে আসে নাই। যাই হোক এখন আমরা এই রুমে আসা পড়ছি, তোর এই বাজে অভ্যাসগুলো বাদ দিবি। ঠিক আছে ভাই এখন থেকে আমি আপনাকে মন মতো চলবো। ঠিক আছে আমি একটু ফ্রেশ হয়ে আহি, বিপিএল এর খবরটা জানার লেগে তোর মোবাইলটা লাগবো, আমার ড্রাইভার এমবি নাই। সেন্ডিতে গেছে এটা তো আমিও বুঝছি। আমার তো সবচেয়ে বেশি পছন্দ হয় রাশিয়ান, 15,000 টাকা দাম। শালা একা থাকলে ও কিন্তু শৌখিন আছে, স্পিড রেখা দিছে। ওই কি রে কি হইছে ভাই? তুই স্পিডের মধ্যে সালান মিশাইছ আজকে, তোর কি ডায়াবেটিসের সমস্যা আছে নাকি? স্পিড সুগার ফ্রি করে খাস ভাই। এটা তো ভাই স্পিড না, এইটা তো ভাই আমার কি করে আল্লাহর বলা তুই আর মুখ তোর জায়গা বাস না, এই জায়গায় রেখে দিস। আর এই জায়গায় কি কেউ হিসু রাখে নাকি? আপনি কত বড় বোকাচোদা, জেনে জাপান তাই খেয়ে দেওয়া লাগে, সুসা জীবনে কোনোদিন খান নাই। যাই হোক মোটামুটি স্পিডের মতোই লাগছিল। নিষ্ঠা লোক কোথাকার, এই জায়গায় কেরা মুইতা রাখে, দোষটা কি আমার না ওর? খেয়ে তো হালাইছি। ওই কাউরে কইস না। কি করে ভাই এইটাই হলো আমার এলাকার সবচেয়ে জনপ্রিয় জায়গা। এই জায়গায় এমন কি আছে যে এই এত জনপ্রিয় জায়গা? আরে ভাই আপনি তো জানেন না এই জায়গায় যত প্রেমিক প্রেমিকারা ঘুরতে আইসা ধরা খায়। কি কস, তাইলে তো এই ভাইরাল প্লেসে আমার একটা টিকটক বানাইতে হইব। আর ল তুই আমার টিকটক ভিডিওর ক্যামেরা ধরে দিবি ল। না ভাই। হ্যাঁ না করস মানে? তুই কি আমার চিনস না? দেশের নাম্বার ওয়ান টিকটকারের চিনস না? টগিয়ন পাওয়ার পাওয়ার পাওয়ার। কোথায় পাওয়ার? কি করে তোর পাওয়ার দেখতে হইব না ল, তুই ক্যামেরা করে দিবি।
এই ধর মোবাইলটা নেই, আরেকটা টিকটক ফ্রেমে ক্যামেরা করে দে। বাই রেডি স্টার্ট। টিকটক দিয়ে আমার জীবন শুরু, তাই কি এখন আমি ইউটিউবের গুরু। বাই মিউজিক মিউজিক। ওহো এলা গর্জিলা গর্জিলা গর্জিলা। আমরা দুজন কি করলাম, এত বড় হয়ে যাইতেছি এখন পর্যন্ত কিছুই করতে পারলাম না। আর ওই দিক দিয়ে আমাকে পার বন্ধুরে দেখ, শালায় টিকটক করে ইউটিউবে বেড়ানো হয়ে গেল আর আমরা কিছুই করতে পারলাম না। আমার মাথায় তো একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? আমারেও ক, দুজন মিলা তাড়াতাড়ি বেড়ানো হয়ে যাইগা। তাইলে হুন, আমাকে পাওয়ার বন্ধু এখন যে কয়টা পোলা পান্ডে না টিকটক করতেছে না, ওই দিন লগে ওর একটা ঝামেলা বাজাই দেই, তারপরে রাত্রে বেলা ওরা আমাকে পাশায় থাকতে দিয়া তুই আর আমি দুজন মিলা সাপোর্ট দিমুনি, সামনে দে দেই আর পিছন দে দেই, সাপোর্ট দিলে হয়েছে। তারপর ওর লগে আমরা থাইকা আমরা দুইজনও একটা করে টিকটক আইডি খুলুম, তারপর আমরা হয়ে যাবো ডগি অন পাওয়ার আর্মি। ওরূপে টিকটকের ব্যারেন তাইলে ল কামটা সাজ দে দেই ল। তো গাইস, আপনাদের মাঝে নতুন আরেকটা লাইভ নিয়ে হাজির হলাম, আর আমি কিন্তু প্রতিদিন একটা করে টিকটক আপনাদের উপহার দেই। উপহার দিলেও কিন্তু আমি টিকটকার না, আমি একজন ইউটিউবার। তো গাইস, একজন কমেন্ট করেছে, ভাই আপনার পিছে ফুটতার মতো লাফালাফি করছে, ওটাকে এই তুই কে বল? ভাই ভাই এই যে আমি 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 ভাই আমি ভাই পাওয়ার ভাই ক্যামেরাম্যান ভাই, চিনা রাখেন চিনা রাখেন ভাই। হ্যাঁ গাইস, এটা আসলে একটা ভুল কথা, আমার একজন ফ্যান, আমি নিজেই নিজেকে বানাইছি, নিজেই ক্যামেরা করছি, নিজেই ভিডিও করছি, এজ এ কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, ডিরেক্টর, এজ এ টিকটকার, সব গাইস আমি নিজেই নিজেই নিজেকে একটা ভ্যান তৈরি করেছি। তো গাইস, আজকে লাইভটা এই পর্যন্তই। আর গাইস, যারা যারা আমার নামে ফেক পেজ চালান তাদের নামে কিন্তু আমি মামলা করে দেবো, আর কালকে লাইভে এসে সবাইকে ঠেট দিয়ে দেবো, মনে রাখেন কথাটা। কি রে টিকটকের শেষরা মিউজিক বাজে কই দিগা? এই লসে ক্যামেরাম্যান দেখাহি না ভাই, আমি যাবো না, আপনি কখনো আমার মূল্য দেন না। আরে তুই বুঝোস না, তোর মন থেকে মূল্য দে, আই ল ক্যামেরা ধরছ। হ্যাঁ ওরা কয় ওরাই সব ওরাই টপ, আমরা কি ফাউনি ভাইয়া? ওরা তোর একা পাইলে দিব কি ভাইরা? বন্ধু তুই এই জায়গায় কি করতাছস? ভাই আমি এনে যাই করি, তুই এনে কি করস? তুই জানস না আমি টিকটকার কো পচাই, টিকটকার কো রুস্ট করি, তাও তুই এনে টিকটক করস কে? টিকটক তো তুইও করস ভাই। দেখি কমেন্ট করছে কি, ডগি অন অলওয়েজ পাওয়ার। ঠিক আছে জাস্ট ভাই, টিকটক দিয়ে আমার জীবন শুরু, কিন্তু তাই কি এখন আমি হয়ে গেছি ইউটিউবের গুরু। এলা গর্জিলা গর্জিলা গর্জিলা, এলা গর্জিলা গর্জিলা গর্জিলা। এ আইডি ব্যান? হ্যাঁ দি 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 দি, এই যে দেখ। আমি এক্ষুনি লাইভে যাবো, যে আমার অডিয়েন্স কে সব জানাই দেবো, কিন্তু অডিয়েন্স কে বোঝান যাবো না, আমি সিম্পাথি নিতেছি। আসসালামু আলাইকুম গাইস, তো একটা বিষয় আপনাদের জানার ছিল, আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না, গাইস টিকটক কোম্পানি কিন্তু আমার টিকটক আইডিটা ব্যান করে দিছে। তো যাই হোক, আমি ডগি অন পাওয়ার, আমি ভাবছিলাম অনলাইন জগৎ ছাইড়া দেবো, কিন্তু গাইস আপনাদের ভালোবাসা এতটা পরিমাণ আমার মনটা আবার ফিরে আনলো এই টিকটকে, ঠিক আছে? তো তার জন্য আমি নতুন আবার একটা টিকটক আইডি খুলতাছি,
যার নাম হচ্ছে ডগি অন পাওয়ার টু টু টু। তো গাইস, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট অনেক অনেক গুরুত্বপূর্ণ আমার জীবনে। যাই হোক, আজকে লাইভটা এই পর্যন্তই ছিল। আর বেশি বেশি লাইক মাইরা দিয়েন, ফলো দিয়ে দিন। আর গাইস, আজকে লাইভটা এই পর্যন্তই। আমার টিকটক আইডিটা গেল গারে। এক্সকিউজ মি ভাইয়া, এই জায়গায় কি ডগি ওয়ান পাওয়ার থাকে? আরে আমি ডগি ওয়ান পাওয়ার, আমি 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 বাইরে কেন, ভিতরে আসেন ভিতরে আসেন। আসলে আমি ডগি ওয়ান পাওয়ারের বিশাল বড় একটা ফ্যান, তার সাথে কি একটা ভিডিও করা যাবে? হ্যাঁ হ্যাঁ করা যাবে তো, কিন্তু বাস্তবে আমি মেয়েদের থেকে অনেক দূরে দূরে থাকি, কিন্তু মেসেঞ্জার আমার ব্যাপার অন্যরকম। তাইলে আপনার ফেসবুক আইডিটা দেন। আচ্ছা যাই হোক, একটা টিকটক বানাই নেই, তারপর আপনার আইডি নিব নি। তো গাইস, সবাই মিলে করছি এখন আমরা টিকটক। কি রে ওয়া ওয়া করছিস না কে? ওয়া 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 ওয়া। সবাই মিলে করছি এখন আমরা টিকটক। ক্যামেরা বন্ধ হয়ে গেলে আবেগে নিয়ে যাবো আমরা ব্যাংকক।